প্রবাসে এই প্রবাসে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে যিনি বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠনকে একত্রিত করে আমাদের সবার সামনে উপস্থাপন করছেন তেমনি একজনকে আজকে আমাদের মাঝে উপস্থিত আমরা পেয়েছি এবং আমরা এবার মঞ্চে আমন্ত্রণ জানাব আমাদের শ্রদ্ধেয় রামদাস ঘরামিকে রামদাস ঘরামি আজকে এক মিনিট আমাদের কাছে আসেন একটু প্লিজ রামদা আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সবাইকে একত্রিত করে তিনি একটা কিছু করার চেষ্টা করছেন এবং আমরা চেষ্টা করছি আগামীতে অ্যাপয়েন্টমেন্ট মঞ্চে উঠে না মঞ্চে আসেন মঞ্চে আসেন মঞ্চে আসেন আচ্ছা রামদা জোরে জোরে করো তাহলে হবে তিনি অনেক ব্যস্ত মানুষ এবং তিনি আজকে আমাদের মাঝে এসেছেন আমরা অনেক খুশি হয়েছি এবার রামদাকে দুটো কথা বলার জন্য অনুরোধ করব অনেক সুন্দর করে কথা বলেন উনি শুনলে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আজকের এই অনুষ্ঠানটা যে আমাদের উৎপল দা এবং দালিয়া বৌদি আমাদের জন্য আয়োজন করেছে এই আয়োজনটা এই নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো দাদাই শুরু করেছে বৌদি এবং আমাদের সবার অন্তরের অন্তঃস্থল থেকে দাদা বৌদিকে প্রণাম শুভেচ্ছা অভিনন্দন এই ধরনের আসলে মেলা আমাদের জন্য খুবই আনন্দের আজকে আমার পরিবারের সবাইকে নিয়ে আসি আমি সহ আমরা যারা সবাই আসি আসলে আমাদের সবাই এটা একটা মানে সুন্দর একটা পূজার আগে যে পূজা যে আসছে সেই উপলক্ষে আমাদের এই এই যে আনন্দ মেলাটা এটা আমাদের জন্য নিউ ইয়র্ক সিটিতে গর্বের আমি দাদা বৌদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ডালিয়া বৌদি দাদা সবসময় আমরা যখন এই সোসাইটিতে কোনো কাজ করি আমাদের সাথে আমাদের সর্বোচ্চ আমাদের সময় দেয় এবং আমরা এই সোসাইটিতে ভালো কিছু করার জন্য সবসময় চেষ্টা করি আমাদের সাথে আপনারা আছেন আপনারা থাকবেন আমরা সবাই মিলে এই সোসাইটি এবং আমাদের এই কালচারগুলো যেন তুলে ধরতে পারি এটাই আমি বলবো এবং সবাই ভালো থাকবেন সমস্ত পূজার অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবেন এবং আমরা যেন সমস্ত পূজায় গিয়ে কিছু কিছু ডোনেশন করে পূজার মন্দিরগুলো এবং দুর্গাপূজা অনুষ্ঠান যে সমস্ত আমাদের বাইরা করতেছে তাদেরকে শক্তিশালী করে তুলি নিউ ইয়র্কে যেন আরও আরও অনেক পূজার নতুন নতুন পূজা হয় এই প্রার্থনা রেখে সবাইকে নমস্কার জানাই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ রামদা অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও যে আজকে আমাদের মাঝে আপনি সপরিবারে এসেছেন অনেক কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ